বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে চাকরির আবেদন করতে চাইলে আজকের এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি শুধুমাত্র আপনাদের জন্য। অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন, আবেদন করার সকল বিষয়গুলো ভালোভাবে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আবারও নতুন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করতে এসেছি। আজকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি। বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি থেকে বিভিন্ন ক্যাটাগরিতে, এই যে দেখতে পাচ্ছেন, মোটামুটি এখানে 16টি ক্যাটাগরি রয়েছে, আরও একটি পেজ রয়েছে, সেই পেজেও কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে চাকরির বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি 2022 প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, যেহেতু বিভিন্ন ক্যাটাগরি এই নিয়োগটি প্রদান করা হচ্ছে, সেহেতু আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে, আপনারা অবশ্যই পুরো ভিডিওটি আপনারা দেখবেন, তাহলে আপনাদের যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট কোনো পদে আপনারা চাকরি করার জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটু কথা বলে রাখি, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন এরকম নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওগুলো আপলোড করা হলে সবার আগে চলে আসে আপনাদের কাছে। তো বন্ধুরা, চলুন আজকের এই সার্কুলার বিজ্ঞপ্তিটি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা যাক। তো বন্ধুরা, ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, কোটবাড়ি, কুমিল্লা। তো এই বিজ্ঞপ্তিতে বলতেছে যে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, কোটবাড়ি, কুমিল্লা, এর নিম্নলিখিত শূন্যপদসমূহ পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হইতে নিম্নোক্ত শর্তে অনলাইনে, এই যে ওয়েবসাইটটি দেওয়া আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদনটি করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। অনলাইন ব্যতীত যদি আপনারা অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কোনো আবেদন প্রেরণ করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের আবেদনটি বাতিল বলে গণ্য হবে। তো এখানে এক নম্বর পদ দেখুন, এক নম্বর পদের নাম দিয়েছে সহকারী গ্রন্থাগারিক। সহকারী গ্রন্থাগারিক পদের জন্য নিয়োগ দেবে, এখানে বেতনের স্কেল হবে আপনাদের 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত। পদের সংখ্যা এখানে একটি, বয়স থাকতে হবে সর্বোচ্চ 30 বছর। তো শিক্ষাগত যোগ্যতা বলতেছে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা সহ ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে এবং খ্যাতনামা কোনো গ্রন্থাগারে 5 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। দুই নম্বর পদে আসুন, দুই নম্বর পদের নাম দিয়েছে জুনিয়র আর্টিস্ট। এখানে পদের সংখ্যা একটি, বয়স থাকতে হবে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা সহ উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। চিত্রকলায় তিন নম্বর পদের নাম দিয়েছে সহকারী শিক্ষক। এখানে পদের সংখ্যা 3টি। তো এখানে বয়স থাকতে হবে আপনাদের সর্বোচ্চ, এখানে সর্বোচ্চ বয়স থাকতে হবে আপনাদের 30 বছর। তো বয়সগুলো সাধারণত 30 বছর 4টি পদের জন্য এখানে নির্ধারণ করা রয়েছে, আপনারা একটু বিস্তারিতভাবে দেখলেই বুঝতে পারবেন। তো এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ সরকার অনুমোদিত কোনো মাধ্যমিক বা প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ প্রাপ্ত হইতে হবে। চার নম্বর পদে আসুন, চার নম্বর পদের নাম দিয়েছে মেকানিক। এখানে পদের সংখ্যা 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা বলতেছে যে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল ট্রেডে 2 বছরের সার্টিফিকেটের কোর্স পাস থাকতে হবে। আনুষঙ্গিক বিষয়গুলো পড়লেই আপনারা বুঝতে পারবেন। পাঁচ নম্বর পদে আসুন, পাঁচ নম্বর পদের নাম দিয়েছে বিদ্যুৎ কারিগর। এখানে পদের সংখ্যা 2টি। বয়স থাকতে হবে 30 বছর এবং মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং ইলেকট্রিক লাইসেন্স বোর্ড হতে বৈধ লাইসেন্স বিদ্যুৎ লাইনের কাজে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ছয় নম্বর পদে আসুন, ছয় নম্বর পদের নাম দিয়েছে ক্যাটালগার। এখানে পদের সংখ্যা 1টি এবং আপনাদের বয়স থাকতে হবে 32 বছর। গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা পাস থাকতে হবে। সাত নম্বর পদটি আসুন, সাত নম্বর পদের নাম দিচ্ছে তথ্য সংগ্রহকারী। এখানে পদের সংখ্যা 1টি, বয়স থাকতে হবে 30 বছর। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস বা সমমান পাস হলে আবেদন করতে পারবেন, তবে শর্ত থাকে যে তথ্য সংগ্রহ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। আট নম্বর পদে আসুন, আট নম্বর পদের নাম দিয়েছে নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর। এখানে পদের সংখ্যা 1টি, বয়স থাকতে হবে 30 বছর। তো এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস বা সমমানে পাস থাকলে আবেদন করতে পারবেন। বিস্তারিত তথ্যগুলো আপনারা একটু সার্কুলার বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে পড়ে নেবেন। নয় নম্বর পদে আসুন, নয় নম্বর পদের নাম দিচ্ছে বিক্রেতা। এখানে পদের সংখ্যা 1টি, বয়স থাকতে হবে 30 বছর। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস। দশ নম্বর পদে আসুন, দশ নম্বর পদের নাম দিয়েছে মিটার রিডার। এখানে পদের সংখ্যা 1টি এবং বয়স থাকতে হবে 30 বছর। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হলে আবেদন করতে পারবেন, আনুষঙ্গিক বিষয়গুলো একটু পড়বেন।
11 নম্বর পদে আসুন 11 নম্বর পদের নাম দিয়েছে ড্রাইভার এখানে পদের সংখ্যা একটি এবং বয়স থাকতে হবে সর্বোচ্চ 30 বছর এখানে বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ড্রাইভার হিসেবে 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং অষ্টম শ্রেণী পাস করে আবেদন করতে পারবেন 12 নম্বর পদে আসুন পাম্প ড্রাইভার এখানে পদের সংখ্যা একটি এবং বয়স থাকতে হবে 30 তো এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ গভীর নলকূপ পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজে 2 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে 13 নম্বর পদে আসুন 13 নম্বর পদের নাম দিয়েছে সহকারী পরিদর্শিকা এখানে পদের সংখ্যা একটি 30 বছর বয়স থাকতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হলে আবেদন করতে পারবেন আনুষঙ্গিক বিষয়গুলো একটু পড়বেন 14 নম্বর পদে আসুন 14 নম্বর পদের নাম দিয়েছে স্কিলড মেইনটেন্যান্স ওয়ার্কার তো এখানে পদের সংখ্যা দুইটি এখানে আপনাদের বয়স থাকতে হবে সর্বোচ্চ 40 বছর মাধ্যমিক স্কুল মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং বিদ্যুৎ গ্যাস প্লাম্বিং চিত্রকলা এবং বা টেলিফোন অপারেটিং কাজে 3 বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে 15 নম্বর পদে আসুন 15 নম্বর পদের নাম দিয়েছে নিটিং মাস্টার এখানে পদের সংখ্যা একটি এবং 16 নম্বর পদের নাম দিয়েছে ড্রাইভার এখানে পদের সংখ্যা একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ অষ্টম শ্রেণী পাস থাকতে হবে তো আমরা 2 নম্বর পেজে একটু দেখে আসি 2 নম্বর পেজে কোন কোন পদগুলো রয়েছে সেই পদগুলো আমরা একটু জেনে আসি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা দ্বিতীয় পেজে চলে এসেছি এখানে 17 নম্বর পদ দিয়েছে বাইন্ডার এখানে পদের সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন 18 নম্বর পদ দিয়েছে প্লাম্বিং সহকারী এখানে পদের সংখ্যা একটি 30 বছর বয়স থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স পাস থাকতে হবে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন এখানে 19 নম্বর পদের নাম দিয়েছে সহকারী কাঠমিস্ত্রি এখানে পদের সংখ্যা একটি বয়স থাকতে হবে সর্বোচ্চ 30 এখানে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স পাস থাকতে হবে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন 20 নম্বর পদে আসুন অফিস সহায়ক এখানে পদের সংখ্যা দুইটি অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন 21 নম্বর পদ দেখুন বাগান মালিক এখানে পদের সংখ্যা দুইটি 22 নম্বর পদ দেখুন পরিচ্ছন্নতা কর্মী এখানে পদের সংখ্যা চারটি অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন 23 নম্বর পদ দেখুন 23 নম্বর পদের নাম দিয়েছে নিরাপত্তা প্রহরী এখানে পদের সংখ্যা 9টি এখানে অষ্টম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন তবে শর্ত থাকে যে সামরিক বাহিনী পুলিশ বাহিনী আনসার বাহিনী ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণ অগ্রাধিকার পাবেন তো এই বিজ্ঞপ্তিতে আবেদন করার কতগুলো শর্ত দেওয়া আছে এই শর্তগুলো অবশ্যই আপনাকে পূরণ করে আবেদন করতে হবে এখানে শর্তগুলোর মধ্যে বলতেছে যে আবেদন শুরু 12 মে 2022 আবেদন শুরুর 12 মে 2022 তারিখ খ্রিস্টাব্দ বা প্রার্থীর বয়স 18 বছর সর্বনিম্ন এবং প্রার্থীর সর্বোচ্চ বয়স সীমা এখানে নির্ধারণ করা রয়েছে সর্বনিম্ন বয়স হলো 18 বছর এবং সর্বোচ্চ বয়স সীমা সাধারণ প্রার্থীদের জন্য 30 বছর এবং বীর মুক্তিযোদ্ধার পুত্র সন্তান বা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স 32 বছর পর্যন্ত বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য করা হবে না তো এখানে আনুষঙ্গিক বিষয়গুলো আপনার একটু ভালোভাবে পড়বেন এখানে বলতেছে যে চাকরির জন্য আবেদন আগামী 12 মে 2022 তারিখে সকাল 10 ঘটিকা হইতে 11 জুন 2022 তারিখে বিকেল 5 ঘটিকা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে এই বিষয়গুলো একটু বিস্তারিত পড়লেই আপনারা বুঝতে পারবেন তো এখানে যারা এখনও আবেদন করেননি তারা অবশ্যই আবেদনটি করে নেবেন তো এখানে আরও কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেওয়া আছে এই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনারা ভালোভাবে একটু পড়বেন তো বন্ধুরা মোটামুটি এটাই ছিল আজকে জানানোর মতো একটি ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন এবং অবশ্যই ভিডিওটি আপনাদের বেকার বন্ধুবান্ধবদের মাঝে দ্রুত গতিতে শেয়ার করার ব্যবস্থা করবেন তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ